প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা তোমাদের 1.2 অনুশীলনীর সপ্তম পাঠের ক্লাসটা করছি। আজকে আমরা অনুশীলনীর যে 1 থেকে 9 পর্যন্ত নৈবত্তিক অর্থাৎ টিক চিহ্নগুলো রয়েছে আমরা সেগুলো সলভ করব। আগের পার্টগুলো যারা দেখোনি আমরা বলবো যে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আসলে লিংক দেওয়া থাকে, তোমরা সেখান থেকে দেখে নেবে। অনেকে যেমন বলে যে এত নম্বর অঙ্ক পাচ্ছি না, এটা পাচ্ছি না, আসলে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে গেলে আমরা কোন পার্টে কত নম্বর অঙ্ক করিয়েছি সেটা দেখিয়েছি, প্লাস 1.1 অনুশীলনীর লিঙ্কগুলো দেওয়া আছে। তো যাই হোক, এখানে একটা ভগ্নাংশ দেওয়া আছে 1 নম্বরে টিক চিহ্নে 289, আর নিচে আছে 361, এর বর্গমূল কত চাওয়া হয়েছে, 4টা অপশন দেওয়া হয়েছে। তো বর্গমূল আমরা 1.1-এ শিখে এসেছি, সেক্ষেত্রে এখানে আসলে জায়গার একটু সমস্যা, আমরা করে দেখাই। আমাদের লব হর দুটোরই আসলে বর্গমূল করতে হবে, আর বর্গমূল ভাগ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি হয়, এইভাবে জোড়া মিলিয়ে প্রথমে এককে এক, তারপরে এটা অবশিষ্ট থাকলো এক, এখানে আমরা জোড়া কাটলাম 89, আর এখানে একের ডবল করে নিতে হয় 2। তো এখানে 9 যেহেতু আসছে, তো হয় 3 3 9 আর না হলে 7 7 49 এই দুটোর একটা হবে। তো 3 দিয়ে দেখা যাচ্ছে হবে না, এখানেও যা দেবো এখানেও তা দেবো, 23 গুণন 3 করলে 69 হয়। তো এটা নির্ঘাত আসলে 9 বার যাবে, এখানেও 9, এখানেও 9, তো 29 গুণন 9 করলে 9 9 21, সরি ভুল লিখলাম, আসলে 9, এখানে তো আমাদের 9 লাগবে, তাহলে একটা হলো 3 3 9 আর একটা হলো 7 7 49। 3-এ যেহেতু হলো না তাহলে 7-এ দিলাম, 7 7 49, হাতে 4 7 2 14, 14 4 18, এই যে 289-এর বর্গমূল আসলো 17। আসলে নৈবত্তিক বা টিক চিহ্নে কিছু চালাকি করতে হয়। দেখো এখানে 4টা যে অপশন আছে, 4টার মধ্যে এই লবের বর্গমূল যেটা সেটা 17 শুধু একটা জায়গায় আছে, তো বাকি আসলে সময় নষ্ট করার কোনো মানেই হয় না, হ্যাঁ এটাই রাইট অ্যান্সার হবে, কেননা 361-এর বর্গমূল তোমরা রাফে করে দেখবে যে 19 হবে। এটা কিছু টেকনিক অবলম্বন করলে আসলে নৈবত্তিক বা টিক চিহ্নগুলো খুব তাড়াতাড়ি অ্যাটেন্ড করা সম্ভব হয়। অনেকে পরীক্ষায় সময় পায় না, শেষের দিকে দেখা যায় অনুমান করে হচ্ছে যে টিক চিহ্ন দেয়, এটাতে কিন্তু আসলে এফেক্টিভ হবে না, সো কৌশল প্রয়োগ করে অঙ্কগুলো করতে হবে। তো নেক্সট আসলে এই দশমিকের বর্গমূল আমরা মেইনলি 1.2-এই শিখবো, যদিও আমরা কিছু দেখিয়েছি এর আগে। তো এটার বর্গমূল চাওয়া হয়েছে, সেক্ষেত্রে এটা আমরা রাফে যদি করি 1.1025, এইভাবে আমরা জোড়া মিলালাম, তারপরে এটা এককে এক দিলাম, এই পাশের কোনো জোড়া কাটতে গেলে এখানে দশমিক দিতে হয়, দিয়ে এখানে আমরা 10-এর জোড়াটা কেটে নিয়ে এই পাশে দাগ দিয়ে এটার ডাবল করে নিলাম। ডাবল করতে গেলে কিন্তু দশমিকটা কাউন্ট করা যায় না, তো সেক্ষেত্রে জাস্ট 1-এর ডাবল 2 হলো। এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে একবারও দেওয়া যায় না, যদি আমরা এখানেও 1 দিই এখানেও 1 দিই তাহলে 1 গুণন 21 করলে 21 এখন 10-এর নিচে তো আর 21 বসে না, সেক্ষেত্রে কিন্তু বর্গমূলের ক্ষেত্রে এই দুই জায়গায় অর্থাৎ এইখানে আর এইখানে একটা করে শূন্য দিতে হয়। এই শূন্যটা দেওয়ার পরেই পরের জোড়াটা কেটে নেওয়া যায়, আর এখানে 5 থাকলে একটাই অপশন আছে, হলো 5 5 25-এর 5। এখন এই 205 আর 5 গুণ করে দেখো, 5 5 25-এর 5 হাতে 2 5 0 0 2, 5 2 গুণে 10, সো 1.05 যেটা গ নাম্বার অপশনে ছিল এটাই এখানকার রাইট অ্যান্সার, 1.05। নেক্সট আমরা 3 নম্বর টিক চিহ্নে যাচ্ছি, একটি মূলদ সংখ্যা হলো, 1 নম্বর অপশনে আছে 0, 2 নম্বরে 5, 3 নম্বরে 5/2, কোনটি সঠিক, কয়ে আছে 1 ও 2, ক্ষয়ে আছে 1 ও 3, গয়ে আছে 2 ও 3, আর ঘয়ে 3টেই বলা হয়েছে 1 2 3। তো মূলদ অমূলদ আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে শুধুমাত্র অপূর্ণ বর্গ সংখ্যার উপর রুটোভার বা বর্গমূল চিহ্ন থাকলে, অর্থাৎ যেগুলোর বর্গমূল মেলে না এটাই অমূলদ, হ্যাঁ আর বাকি সবই কিন্তু মূলদ, শূন্য মূলদ, কোনো পূর্ণ সংখ্যা মূলদ, এটা যেমন অপ্রকৃত ভগ্নাংশ আছে, যদি প্রকৃত ভগ্নাংশও থাকে উল্টোটা, অর্থাৎ নিচে বড় উপরে ছোট, সেগুলো সবই কিন্তু মূলদ। তারপরে হচ্ছে যে পার্সেন্ট দিয়ে যদি থাকে শতকরা ভগ্নাংশ, যে কোনো দশমিক ভগ্নাংশ, এরা সবাই মূলদ, শুধু একটাই আছে অমূলদ। সো এখানে 3টাই রাইট যেটা ঘ নাম্বার অপশনে ছিল, 1 2 3। এরপরে আমরা 4 নম্বর কোশ্চেনে যাচ্ছি, আসলে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, দেখো দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, অন্তর মানে হচ্ছে বিয়োগ আর বর্গ মানে কি স্কোয়ার করা, হ্যাঁ এই অঙ্কটা আমরা অনুশীলনীতে গিয়ে পাবো, আসলে যেহেতু আগেই দিয়ে দিয়েছে এই জন্য আমি একটু বুঝিয়ে দিচ্ছি জিনিসটা, আমরা উপর থেকে একটু লাইনগুলো মিশিয়ে দিই। তো দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর এখানে বলা হয়েছে 19, এই তথ্য থেকে 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো 4 নম্বরে আছে একটি সংখ্যা 10 হলে অপরটি কত, তো ক্রমিক সংখ্যা মানে কি আমরা জানি সিরিয়াল, অর্থাৎ এটা হতে পারে 10 11 অথবা 9 10, মানে হয় পরে যাবে না হলে আগে যাবে,
কিন্তু এই 12 হওয়ারও কোনো চান্স নেই, হ্যাঁ, তারপরে 8 হওয়ারও কিন্তু কোনো সুযোগ নেই। সো এই দুটার মধ্যেই উত্তর, অপশনও সেইভাবেই দিয়ে দিয়েছে যে এটা যদি প্রথম সংখ্যা হয় তাহলে ক্রমিক সংখ্যা পরেরটা হবে 11, অথবা এটাই যদি দ্বিতীয় হয় তাহলে প্রথমটা হবে 9। তো এই দুটোর মধ্যেই যদি উত্তর হয় আমরা শর্টকাটে খুব টিপস অনুযায়ী করতে পারি। এখানে যেহেতু বলা হয়েছে বর্গের অন্তর 19, তো আমরা যদি বর্গ করে দেখি, 10-এর বর্গ করলে আমরা জানি 10 স্কোয়ার করলে 100 হবে। তো এখানে এখন এই দুটোর মধ্যেই যেহেতু অ্যান্সার, তোমরা চট করে দেখো, 11-র যদি বর্গ করো, হ্যাঁ, 11-র বর্গ করলে 11-11 হচ্ছে 121। জিনিসগুলো জানা থাকলে খুব তাড়াতাড়ি করা সম্ভব, এই 11 গুণন 11 করার চেয়ে জানাটাই উচিত। এখন আমরা যদি অন্তর করি, এটা বিয়োগ করি, তাহলে 121 থেকে আমরা যদি 100 মাইনাস করি তাহলে 21 আসে, কিন্তু এখানে বলা হয়েছে অন্তর 19। তাহলে নির্ঘাত আসলে উত্তরটা 9 হবে। তারপরে আমরা চেক করে নিই, 9-এর যদি আমরা বর্গ করি, একটা সংখ্যা তো বলেই দিয়েছে 10, তার বর্গ হলো 100, আর 9-এর বর্গ করলে হচ্ছে 9×9=81। এখন আমরা 100 থেকে যদি 81 বিয়োগ করি, এটা যদি 19 আসে তাহলে এটাই অ্যান্সার হতে হবে, হ্যাঁ, এটা 19। সো এটাই উত্তর। আর এই অঙ্কটা অনুশীলনীতে আছে, আমরা সেখানে গিয়ে আরও ডিটেলস দেখব। তো এখানে আসলে 4 নম্বর ভুল হলে 5ও ভুল হবে, যেহেতু এখানে চাওয়া হয়েছে সংখ্যা দুটির বর্গের যোগফল কত। তো আমরা সংখ্যা দুটো জানলাম যে একটা 10 একটা 9। তো এখানে যেটা বলা হয়েছে যে বর্গের যোগফল, দুই রকম কথা আছে, একটা হলো যোগফলের বর্গ, হ্যাঁ, যদি আমার এই দুটো সংখ্যা দিয়ে বলা হয় যোগফলের বর্গ তাহলে হচ্ছে এটাকে বলা হয় যোগফলের বর্গ, আর যদি বলা হয় বর্গের যোগফল তাহলে এরকম অবস্থা হবে যে স্কোয়ার করতে হবে বর্গ আর যোগটা এরকম হবে, এটা হলো টোটাল হোল স্কোয়ার আর এটা হলো বর্গের যোগফল। তো এখানে বর্গের যোগফল বলা হয়েছে। তো আমরা সংখ্যা দুটো জেনেছি যে একটা হলো 10, আর একটা অ্যান্সার আমরা 4-এ পেয়েছি যেটা হলো 9। তো বর্গের যোগফল বলতে হচ্ছে 10 স্কোয়ার যোগ 9 স্কোয়ার। তো সেক্ষেত্রে 10 স্কোয়ারে হচ্ছে 100, আর এদিকে 9×9=81, এটা যদি আমরা যোগ করি তাহলে 1, আর এটা 8, অর্থাৎ 181, যে অপশনে 181 আছে অর্থাৎ গ নম্বর অপশনটা এখানে রাইট। এরপর আরও পরবর্তীতে আরও 4টা কোয়েশ্চেন রয়েছে, আমরা সেটা একটু বোর্ডে তুলে নিচ্ছি। তো এবার আমরা বাকিগুলো তুলে নিলাম। এখানে 6 নম্বরে যেটা চাওয়া হয়েছে যে 0.01-এর বর্গমূল কত হবে, তো এটাও আসলে বর্গমূলটা আমরা যদি করে নিই, এগুলো দশমিকের বর্গমূল ভাগের সাহায্যে করতে হয়, ডান দিক থেকে এইভাবে জোড়া মিলিয়ে, এটা প্রথমে ঢুকতে গেলেই যেহেতু দশমিক আছে প্রথমেই দশমিকটা দিয়ে দিতে হয় সামনে একটা শূন্য দিয়ে। তারপরেই এখানে যদি আমরা একবার দিই, আসলে এই শূন্যের এখানে কোনো ভ্যালু থাকবে না, অর্থাৎ একবার দিলে এককে এক এটা মিলে যাবে। আর বর্গমূলের উল্টা হলো বর্গ, তো এইভাবেও তোমরা করতে পারো যে এই সংখ্যাটার যদি বর্গ করো, প্রতিটা অপশনের এই সংখ্যাটাকে যদি ওই সংখ্যা দিয়ে গুণ করো তাহলে গুণফল যখন এইটা আসবে সেটাই হবে অ্যান্সার। তো এইটার ক্ষেত্রে আমরা যদি দেখি যে যদি আমরা বর্গ করি, অর্থাৎ 0.1 × 0.1, তো এই গুণনগুলো মুখে মুখেই করা যায় এককে এক, আর ডান দিক থেকে এর এক ঘর এর এক ঘর, টোটাল 2 ঘর পর দশমিক, ঘর কম থাকলে শূন্য দিতে হয়, অর্থাৎ এই যে এক ঘর, এখানে একটা শূন্য দিয়ে 2 ঘর, তারপরে দশমিক দিয়ে এখানে সামনে একটা শূন্য দিলাম, এই যে এই সংখ্যাটাই চলে আসছে। সো 0.1 যেটা খ নম্বরে ছিল এইটার এটা রাইট অ্যান্সার। পরবর্তীতে আমরা 7 নম্বরটা দেখছি, এইটা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হ্যাঁ, যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে। আসলে দুটোর ক্ষেত্রে একই উত্তর হয়, এই জন্য একসাথে দিয়েছে। তো এরকম প্রশ্ন দেখলে তোমরা একটা করেই ভাবো যে কোনো একটা সংখ্যা নাও যার একক স্থানীয় অঙ্ক 2, অর্থাৎ 12, 22, হ্যাঁ, 32, এরকম যে কোনো একটা সংখ্যা ধরা যাবে। যেমন আমরা যদি 12 ধরি, হ্যাঁ, যার একক স্থানীয় অঙ্ক 2, এটা আমরা পরে দেখছি। তো এর বর্গ করলে তার বর্গ সংখ্যা চাওয়া হয়েছে, বর্গ মানে হচ্ছে 12 গুণন 12, হ্যাঁ, তো 12 গুণন 12 করলে কত, 12×12=144 আসে। সেই বর্গ সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক চাওয়া হয়েছে, অর্থাৎ 4। তো আবার যদি 8 দিয়ে ধরো, যে এমন একটা সংখ্যা নিলাম যার এককের ঘরে 8 আছে, হতে পারে 28, 38, সবই চলবে, 48। তো আসলে বেশি বড় সংখ্যা নিলে গুণ করাটা সমস্যা হয়, এর বর্গ করলে 18×18, তো 18×18 করে তোমরা দেখবে যে 324 আসবে, হ্যাঁ, এক্ষেত্রেও কিন্তু তার বর্গ সংখ্যাটারও এককের ঘরে 4 আছে। তো এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করব যে যখন তোমাদের এই ধরনের কোয়েশ্চেন আসবে যে কোনো একটা সংখ্যার এককের ঘরে 2 আছে, তখন তোমরা এই 12, 32, 22 এগুলো না নিয়ে 2 ধরবে, কেননা একটা সংখ্যার যদি 1 ডিজিট 1 ডিজিটের সংখ্যা হয় তাহলে এটাই তার একক। তো তাতে করে কি হবে, তার বর্গ করাটা খুব ইজি হবে, অর্থাৎ 2-এর বর্গ হচ্ছে 2×2=4,
তাহলে সেক্ষেত্রে তার বর্গ সংখ্যাও এক ঘর বিশিষ্ট এবং এটাই তার এককের অঙ্ক, অর্থাৎ 4ই অ্যান্সার। ঠিক একইভাবে যখন 8 হয়তো পরীক্ষায় একটা দিল, হ্যাঁ 8 বললো যে একটা সংখ্যা আছে যার একক স্থানীয় অঙ্ক 8, আমরা 18, 28, 38 না ধরে 8ই ধরবো, তাহলে তার বর্গ করলে হবে 8×8=64, তার এককের ঘরে 4। এরকম বিভিন্ন সংখ্যা আছে, যেমন এক দিয়ে যদি বলে 1 আর 9 এই দুটো একই, কোনো একটা সংখ্যা আছে যার এককের ঘরে 1 আছে, তাহলে তার বর্গ সংখ্যার এককের ঘরে কত থাকবে, তখন আমরা চট করে 1ই ধরবো, তার বর্গ করলে 1 স্কোয়ারে 1 হয় 1। আবার 9 হলেও একই, তার বর্গ করলে 81 হচ্ছে, 81-এর এককের ঘরে 1 আছে। তো এরকম প্রায় সংখ্যাগুলো আসলে দুটো করে আছে এখানে, যেমন যদি 3 বলা হয় যে একটা সংখ্যা আছে যার এককের ঘরে 3 আছে, হ্যাঁ আর একটা আছে 7, তো 3 থাকলেও তার বর্গ করলে 3 স্কোয়ারে হচ্ছে 3×3=9, তাহলে এককের ঘরে 9 থাকলো। আর যদি 7ও হয় তাহলে 7 স্কোয়ার করলে 7×7=49, 49 এককের ঘরে কিন্তু 9ই থাকলো। এরকম প্রায়গুলোতে দুটো দুটো করে আছে। আমরা প্রথম পার্টটা আমরা সাজেস্ট করবো, তোমরা অবশ্যই দেখবে, ওইখানে আমরা মৌলিক বিষয়গুলো আসলে আলোচনা করেছি। তারপরে 8 নম্বরে আছে 3×7×5×7×3, এটাকে কত দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ হবে। তো আমরা এক পয়েন্টটাকে এগুলো করে আসছি যে গুণন আর ভাগের কথা বললে আসলে জোড়া ছাড়াগুলো উত্তর হয়। তো আমরা এই 3 আর 3 যদি একটা জোড়া করি আর 7 7 জোড়া করি, তাহলে জোড়া ছাড়া থাকবে কি 5, তো সিম্পলি এটি কিন্তু অ্যান্সার। আর লাস্ট কোয়েশ্চেনটা যেটা ছিল যে নিচের কোনটি অমূলদ সংখ্যা, তো একটা জিনিসই মনে রাখতে হবে যে যেগুলোর বর্গমূল করলে আসলে মেলে না, হ্যাঁ এই জাতীয় সংখ্যার উপর বর্গমূল চিহ্ন থাকলে এটাই হয় অমূলদ, কেননা এটার বর্গমূল করলে দেখো 3 হবে, যে কোনো পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ। তারপরে 16-র বর্গমূল করলে 4 হবে, এটাও পূর্ণ সংখ্যা, 25-এর বর্গমূল করলে 5 হবে, এগুলো পূর্ণ সংখ্যা। তারপরে প্রকৃত অপ্রকৃত এরকম যে কোনো ভগ্নাংশ, তারপরে দশমিক কোনো ভগ্নাংশ, তারপরে শতকরা ভগ্নাংশ, এরা সবাই কিন্তু মূলদ। শুধু অমূলদের একটাই ডিজাইন, সেটা হলো যেটা তোমরা নবম শ্রেণীতে গিয়ে আরও কিছু পাবে, হ্যাঁ তো আপাতত যেটা যেটা অপূর্ণ বর্গ সংখ্যা, অর্থাৎ যাদের বর্গমূল মেলে না, হ্যাঁ দশমিক ফ্র্যাকশন আসে, দশমিক আসলেই শুধু হবে না, দশমিক আসলে মিলে গেলেও সেটা পূর্ণবর্গ, কিন্তু এগুলো কিন্তু মিলবে না, এগুলোকে অমূলদ সংখ্যা বলা হয়। তো এটাই ছিল, আমরা পরবর্তীতে তোমাদের ধারাবাহিকভাবে অনুশীলনের বাকি কোয়েশ্চেনগুলো সলভ করব। আর তোমাদের কাছে রিকোয়েস্ট যে ভিডিওতে ভিউ হয় দেখা যায় যে লাইক পড়ে না, এতটা অলসতা করা আসলে ঠিক না, একটা ভিডিও করতে আমাদের অনেক কষ্ট হয়। আমরা আশা করব তোমরা একটু রেসপন্স করবে, ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, তোমাদের রিকোয়ারমেন্ট কিছু প্রয়োজন থাকলে সেগুলো কমেন্টে বলবে, আমরা চেষ্টা করব সেগুলো ফিল আপ করার। আজকে পর্যন্তই ধন্যবাদ।